बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी भाई बोनेरा अस्सलामु अलैकुम। दीर्घ छुटिर पर आबारो तोमादेर सामने आमी हाजिर हुएछि समाज विज्ञान प्रथम वर्षेर क्लासेर परिदर्शक हिसाबे एवं प्रदर्शक हिसाब से तुम्हारे दिक निर्देशना प्रदान करछि। आमी गाजी मुहम्मद एनामुल हक प्रभाषक सरकारी फुलतला महिला कलेज। तुम्हारा इतोमध्येई जे दीर्घ छुट्टी काटिएछो दुर्गा पूजा ईदे मिलादुन्नबी सह विभिन्न छुटिर पर आबारो तोमादेर सामने आमी उपस्थित हयेछि, तो आशा रखी तोमरा आबारो छुटिर पर पढ़ाशोनार प्रति मनोयोगी हयेछो। तो इतोमध्ये आमी तोमादेर सामने कयेकटी क्लास उपस्थापन करेछि। आज के आरो एकटी गुरुत्वपूर्ण एवं प्रयोजनीय क्लास उपस्थापन करते जाच्छि। इतोमध्ये समाज विज्ञान सम्पर्के तोमादेरके आमी धारणा प्रदान करेछि, समाज विज्ञानेर प्रकृति, समाज विज्ञानेर परिधि सम्पर्के तोमादेर धारणा प्रदान करेछि। आमार जतटुकु मने पड़े सर्वशेष क्लासे समाज विज्ञानेर परिधि आमी शेष करते पारि नाइ जान्त्रिक त्रुटिर कारणे। तो शेष कयेकटी पॉइंट, दुई चारटी पॉइंट आबारो आलोचना करि। समाज विज्ञानेर परिधिर मध्ये अन्यतम परिधि छिल परिवेशेर समाज विज्ञान। এই পরিবেশের সমাজ বিজ্ঞান আমি তোমাদেরকে একটু লিখে সহযোগিতা করি। পরিবেশের সমাজ বিজ্ঞান পরিবেশের সমাজ বিজ্ঞান পরিবেশের সমাজ বিজ্ঞান আলোচনা করে হচ্ছে পরিবেশ কি। আজকে যে গ্রিন হাউস এফেক্ট, এর ফলে আমাদের আবহাওয়া জলবায়ু এর যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতা সম্পর্কে আলোচনা করা হয়। পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণের কারণ, এর ফলে আমাদের সমাজের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে এবং কিভাবে আমরা এই পরিবেশের উন্নয়ন করতে পারি, সে সম্পর্কে ধারণা প্রদান করা হয়ে থাকে পরিবেশের সমাজ বিজ্ঞানে। তাছাড়া পরবর্তীতে রয়েছে জেন্ডার উন্নয়ন। জেন্ডার উন্নয়ন জেন্ডার উন্নয়ন জেন্ডার মানে কি এটা তো তোমরা বোঝো বন্ধুরা, এটা হচ্ছে লিঙ্গ, অর্থাৎ এখানে পুরুষ স্ত্রী ক্লিব উভয় লিঙ্গ সমগ্র কিছুকে বোঝানো হয়েছে। তবে বিশেষ করে এই জেন্ডার উন্নয়নের ক্ষেত্রে নারীর যে মর্যাদা, নারীর অধিকার, নারীর অবস্থান, নারী সমাজে কি ধরনের ভূমিকা রাখতে পারে, এ সম্পর্কে এই জেন্ডার উন্নয়নমূলক সমাজ বিজ্ঞানে সবিস্তার আলোচনা করা হয়েছে। চিকিৎসা সমাজ বিজ্ঞান, আসলে পূর্বেই বলেছি যে সমাজ বিজ্ঞান আলোচনা করে না
এমন কোনো কিছু নাই। সমাজের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, তাই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেও সমাজবিজ্ঞান দিক নির্দেশনা প্রদান করে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কি ধরনের আলোচনা করতে পারে সমাজবিজ্ঞান একটা সামাজিক বিজ্ঞান হয়ে, সেটা আবার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কি ধরনের পরামর্শ দিতে পারে। আসলে চিকিৎসা বিজ্ঞান কি? বিভিন্ন রোগের কারণ প্রতিকার, তোমরা জানো যে ইতিমধ্যেই কয়েকটি রোগ শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডেঙ্গু, তার মধ্যে আরো একটি রোগের যে বিস্তার যার প্রাদুর্ভাবে আজকে তোমাদের সামনে সরাসরি ক্লাস না নিয়ে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, সেই করোনা মহামারী। এই করোনা মহামারী, ডেঙ্গু, এই ধরনের রোগগুলা কেন কি কারণে আমাদের সমাজে ব্যাপক আকারে প্রাদুর্ভাব সৃষ্টি করেছে, কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি, তারপরে আমাদের মানসিক যে স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্যর উন্নয়ন সম্পর্কে আলোচনা করে হচ্ছে এই চিকিৎসা সমাজবিজ্ঞান। তারপরে রয়েছে শিল্পের সমাজবিজ্ঞান। শিল্পের সমাজবিজ্ঞান শিল্পের সমাজবিজ্ঞান তোমরা নিশ্চয়ই শিল্পায়ন, নগরায়ন এ সম্পর্কে ইতোমধ্যেই আইডিয়া থাকতে পারে। যদি আইডিয়া নাও থাকে তো আমরা আশা রাখি সমাজবিজ্ঞানের ক্লাসে যদি তোমরা নিয়মিত অ্যাটেন্ড করো তো এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। শিল্পায়ন অর্থাৎ শিল্পের বিস্তারই হচ্ছে শিল্পায়ন। আজকে যে শিল্প কলকারখানা, এর যে বিস্তার বিস্তৃতি, এই বিস্তৃতির ফলেই কিন্তু শুরু হচ্ছে বা সৃষ্টি হয়েছে শিল্পায়ন, আর শিল্পায়নের ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে নগরায়ন, অর্থাৎ নগরের বিস্তৃতি হলো নগরায়ন। দিনে দিনে মানুষের সংখ্যা বাড়ছে, শিল্প কলকারখানার সংখ্যা বাড়ছে, এবং যেখানে শিল্প কলকারখানা সৃষ্টি হচ্ছে সেইখানে কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে, এর ফলে সৃষ্টি হচ্ছে নতুন একটি নগরের। এই শিল্পায়ন নগরায়নের বলতে আমরা কি বুঝি, তারপরে শিল্পায়ন নগরায়ন এর যে প্রাদুর্ভাব, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করতে পারি। তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু মানসিক ব্যতিব্যস্ততার কারণে আমার একটু মোবাইল এসেছিল, যাই হোক আমি সেটা রিসিভ না করে আবারও তোমাদের মাঝে ফিরে আসছি। তো এই শিল্পের সমাজবিজ্ঞানের মধ্যে শিল্প সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, নগর সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, তারপর আলোচনা করা হয়ে থাকে ফরাসি বিপ্লব, হ্যাঁ ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এই শিল্পের সমাজবিজ্ঞানের মধ্যে। তাছাড়া রয়েছে অপরাধ সমাজবিজ্ঞান। এই অপরাধ সমাজবিজ্ঞানের মধ্যে যেটা রয়েছে সেটা হলো আমাদের সমাজে নানামুখী অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে। অপরাধ সমাজবিজ্ঞান, অপরাধ অপরাধ সমাজবিজ্ঞান তো এই অপরাধ সমাজবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়ে থাকে যে অপরাধ বলতে কি বুঝো, আসলে সমাজে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, খুন, খারাপি, মারামারি, লুটতরাজ, হাঙ্গামা, বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ, এগুলো কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধগুলো কেন সংঘটিত হচ্ছে, এই সামাজিক অপরাধগুলো কিভাবে আমরা প্রতিরোধ প্রতিকার করতে পারি, সে সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এই অপরাধ সমাজবিজ্ঞানের মধ্যে। তো যাই হোক, আমি এতক্ষণ তোমাদের সামনে যে সমাজবিজ্ঞানের যে পরিধি
बाकी अंश उपस्थापन करलाम। ए पर्याये आलोचना करब समाज विज्ञान पाठेर प्रयोजनीयता। समाज विज्ञान पाठेर प्रयोजनीयता नोटिस दियेन, नोटिस दियेन, नोटिस पाठेर प्रयोजनीयता। समाज विज्ञान क्या पढ़ते पाठर दरकारटाई बाकी कि कारण पढ़ब एटा तो तुम्हारे धारणा थका दरकार आसले तुम जो सबजेक्टी तुम्हार लाइफ गढ़वार जो निजे सबजेक्ट हिसाब से चयस करो तो क्यों तुम चयस कर ले पढ़े लाभटा कि एगो तुम्हारे जाना प्रयोजन से समाज विज्ञान पाठ प्रयोजनता आलोचना करवार प्रयोजन आछे बोले आमी मने करी। तो समाज विज्ञान पाठेर प्रयोजनीयता स्वाभाविक भावे तोमादेर आसले एटा आलोचना हये गेछे जेहेतु आमरा इतोमध्येई समाज विज्ञान काके बोले एटा जेनेछि। आमरा जेनेछि समाज विज्ञानेर प्रकृतिटा केमन, आमरा जेनेछि जे समाज विज्ञानेर परिधि केमन, हाँ ए सम्पर्के आमरा अवगत हयेछि बा आलोचना करेछि। ओर मध्येई किन्तु प्रयोजनीयताटा चले एसेछे। तारपरेओ संक्षिप्त आकारे तोमादेर सामने আমি এই সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে একটু দিক নির্দেশনা প্রদান করছি। আসলে সমাজ সম্পর্কে যদি জানতে হয় তাহলে সমাজ বিজ্ঞানের বিকল্প নাই। তাহলে সমাজ সম্পর্কে জানার জন্য সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে সমাজ সম্পর্কে জানতে অর্থাৎ সমাজ কাকে বলে, এই সমাজের প্রকার ভেদগুলা, সমাজের সাথে সম্প্রদায়ের সম্পর্ক, সমাজের সাথে সংঘের সম্পর্ক, বিভিন্ন সমিতির সম্পর্ক, এই সম্পর্ক বিষয়ে সবিস্তার আলোচনা করা হয়ে থাকে সমাজ বিজ্ঞানের মধ্যে। সেহেতু যেহেতু আমরা সমাজ বিজ্ঞান নিয়েছি সেহেতু অবশ্যই এই সমাজ সম্পর্কে আমরা জানব। আর সমাজ সম্পর্কে যদি নাই জানলাম তাহলে আর এমন সামাজিক একটি বিষয় আমি নির্ধারণ করে লাভটা কি? আমরা যাতে সামাজিক জীব হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, সমাজে এগিয়ে যেতে পারি, সেই জন্যই কিন্তু সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। তাছাড়া রয়েছে সম্প্রদায় সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে, সমাজ সম্প্রদায় তাহলে সমাজ সম্পর্কে আমরা জানব, সম্প্রদায় সম্পর্কে জানব, সম্প্রদায় সম্পর্কে জানব, সম্প্রদায় সম্পর্কে জানব। তো সম্প্রদায় কি কি এটা বিস্তারিত আলোচনা আমি পরে করব। এখন যেহেতু আমরা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করছি সেই জন্য আসলে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বাঙালি কিন্তু একটা সম্প্রদায়, তো এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের সম্পর্কে আমরা এদের সংজ্ঞা জানবো, এদের বৈশিষ্ট্যগুলো জানবো, এদের প্রকৃতি পরিধি সম্পর্কে জানবো, সেই জন্যই সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া সংঘ সমিতি, সংঘ বা সমিতি, সমিতিতে আজকে ছয় লাভ, বিভিন্ন সংঘে সমাজ আর কি আজ কিন্তু ছয় লাভ। সমাজের উন্নয়নের জন্য এই সমস্ত সংঘ বা সমিতির একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা বিভিন্ন সময় দেখো যে বিভিন্ন রাজনৈতিক সংঘ রয়েছে, বিভিন্ন সময় দেখো যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রয়েছে, হ্যাঁ খেলাধুলার বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন ফুটবল টিম রয়েছে, তারপরে রাজনৈতিক দল রয়েছে, শিক্ষক, আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের শিক্ষক সমিতি রয়েছে। এই সমিতির মাধ্যমে, এই সংঘের মাধ্যমে কিন্তু সমাজটাকে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। আর এটা আমরা কিভাবে করতে পারি সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে সমাজ বিজ্ঞান। সেই কারণেই সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, আসলে আমরা যে আলোচনাগুলো করছি সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক
প্রতিষ্ঠান একটা আর একটা পরিপূরক সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠান এই সমস্ত যে সামাজিক প্রতিষ্ঠান এই সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে সবিস্তার আলোচনা করা হয়ে থাকে সমাজবিজ্ঞান সেই জন্য এগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে সমাজ কাঠামো সমাজ কাঠামো অর্থাৎ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় শিক্ষা সমস্ত কিছু নিয়েই কিন্তু কাঠামোবদ্ধ সমাজ সৃষ্টি হয়েছে তো এই সমাজ কাঠামো সম্পর্কে যদি আমরা অবগত হতে চাই তাহলে সমাজবিজ্ঞান পাঠের দরকার অবশ্যই রয়েছে তারপরে রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ তো সামাজিক নিয়ন্ত্রণটা কি নিঃসন্দেহে নিয়ন্ত্রণের প্রয়োজন থাকে তখনই যখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হতো তাহলে কিন্তু নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হতো না তো সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ একটি সমাজকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই অন্যায় মুক্ত ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সামাজিক নিয়ন্ত্রণ জানা প্রয়োজন আর সেটা যদি জানতে হয় তাহলে সমাজ বিজ্ঞানের মাধ্যমে এই সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানা সম্ভব বন্ধুরা সামাজিক সমস্যা বিভিন্ন সামাজিক সমস্যা সামাজিক সমস্যা সামাজিক সমস্যা আমরা একটি উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশে সমস্যায় সমস্যায় জর্জরিত আমাদের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে তোমরা ছোটবেলা থেকেই জেনে এসেছ প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা দারিদ্রতা বেকারত্ব যৌতুক প্রথা হ্যাঁ নির্যাতন প্রথা সরি নারী নির্যাতন এই সমস্ত বিষয়ে কিন্তু সমাজবিজ্ঞান সবিস্তার আলোচনা করে থাকে যে আসলে এই যে সামাজিক সমস্যাগুলো সমাজে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তাহলে সেই কারণগুলো নির্ণয় করে সমাজবিজ্ঞান এই সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হওয়ার ফলে আমাদের সমাজে কি ধরনের কুপ্রভাব সৃষ্টি হচ্ছে শুধু কুপ্রভাব সৃষ্টি হচ্ছে কারণটাই নির্ণয় করেই সমাজবিজ্ঞান ক্ষান্ত থাকে না সমাজবিজ্ঞান আরো আলোচনা করে যে কিভাবে আমরা এই সমস্ত সামাজিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা যদি সুন্দর একটি সমাজ ব্যবস্থা করতে চাই তাহলে এই সামাজিক সমস্যাগুলোকে দূরীভূত করা প্রয়োজন আর দূরীভূত করতে গেলে আমাকে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে অতএব সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা কতটুকু সেটা তোমরা নিশ্চয়ই অবলোকন বা অনুধাবন করতে পারছ তাছাড়া সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি তোমরা জানো বন্ধুরা সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি গতি প্রকৃতি সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি তো সমাজ কিন্তু প্রতিনিয়তই পরিবর্তনশীল এক জায়গাতেই সমাজ দাঁড়িয়ে নাই
আমরা সমাজকে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সে আদিম সমাজ, তারপরে সমাজ পরিবর্তন হতে হতে আজকের এই আধুনিক সমাজ বা লৌহ যুগের সৃষ্টি হয়েছে বা আজকের এই শিল্প যুগের সৃষ্টি হয়েছে। এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, কি কি ভুল ছিল আগে, সেই ভুলগুলো সংশোধন করে আস্তে আস্তে সমাজ তার ধারা, সমাজ তার গতি পরিবর্তন করে সমাজকে ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তো এই সমাজ পরিবর্তনের যে গতি, এই গতিধারা সম্পর্কে তোমাকে দিক নির্দেশনা প্রদান করবে সমাজবিজ্ঞান। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সমাজ যদি সুন্দর এবং সুসংগঠিতভাবে পরিচালিত করতে হয়, সমাজকে যদি উন্নয়ন করাতে হয়, তাহলে কিন্তু পরিকল্পনা প্রয়োজন। শুধু সমাজ না, তোমরা একটু খেয়াল করে দেখো যে যদি আমরা সাধারণ একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা পরিবার সৃষ্টি হয় হচ্ছে বিবাহের মাধ্যমে, এই বিবাহের মাধ্যমে যখন একটা পরিবার সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এই পরিবার কিভাবে সামনের দিকে এগোবে তার একটা পরিকল্পনা করে তারা সন্তান সন্ততি জন্মদান, তাদের পুরুষ বা ওই সাংসারিক যে আয় ব্যয় সেই সম্পর্কে খুব হিসাব নিকাশ করে তারা একটা সুন্দর পরিকল্পনা করে, পরিকল্পনার ছক অঙ্কন করে সামনের দিকে এগোয়, যাতে পরিবার সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সুন্দরভাবে চলে। তো ঠিক তেমনি ভাবে যদি আমরা এই সমাজকে উন্নয়ন করতে চাই, তাহলে সমাজ উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হচ্ছে সুন্দর পরিকল্পনা, আর এই পরিকল্পনার ছক আঁকার জন্য সমাজবিজ্ঞান তোমাকে সহযোগিতা করবে। সামাজিক নীতি নির্ধারক, এই প্রায় একই একে অপরের অনুপূরক হিসাবে বা পরিপূরক হিসাবে কাজ করছে। সামাজিক নীতি নির্ধারণ, সামাজিক নীতি নির্ধারণ করবার জন্য কিন্তু সমাজবিজ্ঞানের প্রয়োজন রয়েছে। তাছাড়া আমি সমাজবিজ্ঞানের আজকের এই ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং সর্বশেষ যে পয়েন্ট, সেই সর্বশেষ পয়েন্ট সম্পর্কে আমি তোমাদের অবগত করাচ্ছি, সেটা হলো পারস্পরিক সম্পর্কের উন্নয়নে মানুষকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলবার জন্য সমাজবিজ্ঞান অবধারিত, সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এটা তোমরা মনে রাখবে। তো যাই হোক, আমি দীর্ঘক্ষণ তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম যে সমাজবিজ্ঞানের পরিধির শেষাংশ এবং আলোচনা করবার চেষ্টা করলাম সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। আশা রাখি তোমরা ইতোমধ্যেই লাইব্রেরি থেকে বই কালেকশন করেছ, বই কালেকশন করে বই তোমরা বাসাতে পড়ছ এবং আমার যে ক্লাস, প্রতিনিয়ত যে ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই ক্লাসের আলোকে তোমরা বই ফলো করার চেষ্টা করছ। আশা রাখি তোমরা সেটা করবে বাসাতে, কারণ আর গাফিলতি করো না, সময় অনেক পেরিয়ে গেছে, সামনে আরো কি পরিস্থিতি আসবে আমরা জানি না, বলতে পারি না, যাই হোক সেটা সময়ে বলে দেবে। তোমরা সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করি, পাশাপাশি তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন ভালোভাবে তোমাদের সামনে আবারও পরবর্তী ক্লাসে উপস্থিত হতে পারি, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।